আমার মানে যাকালি গুণোৎসবর প্রথম পর্যায়ে আরম্ভ হল, যাকালি সব মূল্যায়ন আছিল, সব ঠিকে ঠিকে হয়ে গেছে। আজি আমার ব্রেক আছে, অহাকালি আমার বহি মূল্যায়ন। আর এই বহি মূল্যায়নত বাহিরের পর আমার আহিব ইভালুয়েশনের কারণে। বাকি আমার প্রস্তুতি ঠিকই আছে, কিন্তু অকমান বতরে বিধি পথালি দিছে। মানে এজাক বরষুণ হলে আমার প্রেয়ারের যে ফিল্ডখন পানিরে ভরি পড়ে, ক্লাসরুমবিলাকও পানি ভরি পড়ে, আর আমার যে মিড ডে মিল খাওয়া আমার যে হল আছে বা পাকঘর যাওয়া রাস্তাতেও পানিরে ভরি পড়ে। তথাপিতো আমি পানিখিনি সিঁচি যাকালি প্রায় ছশগী ছাত্রীতে অভিভাবকক আমি মধ্যাহ্ন ভোজন খুয়ালো। আর অহাকালিলে আমি আপনালোককো নিমন্ত্রণ জানাইছো, আর আটাইয়ে আমি আটাইরে সহযোগত অনুষ্ঠানটি সফল হব বলে আশা করছো। আর ছাত্রীসকলও খুব ডিসিপ্লিন হয়েছে, তেওঁলোকেও খুব কষ্ট করেছে, গতি একমাত্র ভরসা যে বতরটা যাতে আমার ভাল হয়। হয়েছো মানে উপায় নাই, আমার এই বিদ্যালয়খন 1973 চনতে স্থাপিত। আসলতে এটা কি হয়েছে, গোটে চারিওফালটা ওখ হয়ে গেছে, আর আমার বিদ্যালয়খন একটা পুখুরীর নিচিনা হয়েছে, আর ভিতরের পানিটা উলাই যাওয়ার ব্যবস্থা নাই, আর ক্লাসরুমবিলাকও আমার এটা খুব ডাউন হয়ে গেছে। গতি আমি সরকারক ইতিমধ্যে অবগত করছো, আর বিধায়ক মহোদয় আশ্বাস দিছে আমার এইখিনি করে দিব বলে, এই সেগতে তেখেতকো ধন্যবাদ জানাইছো। কিন্তু আমাক এতিয়া তাৎক্ষণিকভাবে একটা রিমেডি লাগে, কারণ এই ছোৱালীখিনি বহুবলে আমার বিশেষ রুম নহব যদিহে বতরে এনেকুয়া করে থাকে। আর সেইখিনি সরকারের সহযোগিতা মানে অলপ আমি ইঙ্গিত এটা পাইছো, তেখেতসকলে আমাক একটা আশ্বাস দিছে। আর এই বিদ্যালয় যেহেতু বেশিরভাগ ছাত্রী আমার বিপিএল কার্ড অর্থাৎ বিলো পভার্টি লাইনের, তেওঁলোকৰ ঘরের ঘরুয়া অবস্থা ভাল নহয়, এটা আশা লৈ আহে। গতি তেওঁলোকক আমি যিমানখিনি সুবিধা দিব লাগে পৰা নাই, কিন্তু চেষ্টা কৰিছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ শিক্ষক অলপ কম আছে, শিক্ষকৰ যিটো এনৰোলমেণ্ট আমাৰ এতিয়া 520 গৰাকী ছাত্ৰী আছে, কিন্তু শিক্ষক আমি এতিয়া 12 গৰাকী আছোঁ, গতিকে আমাৰ অলপমান ক্লাছবিলাকত অসুবিধা হৈছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।